আসসালামু আলাইকুম। মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সাথে আছি আমি রাশিদা সুলতানাইতি, সহকারী শিক্ষিকা। আজ তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আর আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের কবিতার জন্ম, পাঠ্যবইয়ের জন্মভূমি কবিতাটি। তো আসো শিক্ষার্থীরা, তোমরা বইয়ের 54 পৃষ্ঠায় যাও। দেখো, জন্মভূমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আসো প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সোনাত্তরি, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি কাব্য। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে পুরস্কার লাভ করেন। এছাড়াও তার কিছু উপন্যাস রয়েছে, সেগুলো হচ্ছে ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি। এছাড়াও তিনি ছোটদের জন্য লিখেছেন ভোলানাথ, খাপছাড়া ইত্যাদি। তার রচিত আমার সোনার বাংলা গানটি আমরা জাতীয় সঙ্গীত হিসাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। এক রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন, তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। আসো এবার আমরা কবিতাটি পড়ে নিব। দেখো, জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, এখানে এ জনম মানে হচ্ছে কি জন্ম। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। কবির জন্ম সার্থক হয়েছে, তিনি এদেশে জন্মগ্রহণ করেছেন, এবং তার জন্ম আরও সার্থক হয়েছে, তিনি এদেশকে ভালোবেসে। তারপর দেখো, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন। তিনি জানেন না যে তার দেশে ধন রত্ন কোনো রানীর মতো আছে কি না, কিন্তু তিনি শুধু এখানে কি লিখছে দেখো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। তিনি শুধু এটুকু জানেন যে তার মানে তার জন্মভূমিতে আসলে তার অঙ্গ মানে কি দেহ, তার দেহ জুড়িয়ে যায়। তারপর দেখো, কোন বনেতে জানি নে ফুল, কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। দেখো, কবির জন্মভূমিতে যে ফুল রয়েছে, অর্থাৎ বাগান ভরা ফুল, সে ফুলের গন্ধে সে আকুল হয়ে পড়ে, মানে কবি আকুল হয়ে পড়ে। আর এইরকম আকুলতা অন্য কোনো বনে আছে কি না তা কবি জানেন না বা লেখক জানেন না। তারপর দেখো, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। চাঁদ তো পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায়, কিন্তু কবির কাছে মনে হয় তার জন্মভূমিতে যে চাঁদ বা চাঁদের আলো তাতে তিনি মুগ্ধ, এরকম মানে চাঁদের হাসি কবি আর কোথাও দেখেননি। তারপরে দেখো, এখানে লেখা আছে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। আখি মানে কি চোখ, এখানে দেখো চোখ অর্থ চোখ বা নয়ন, এগুলো হচ্ছে কি সমার্থক শব্দ, একই শব্দের ভিন্ন রূপ, যেটা তোমরা ক্লাস অন্যান্য ক্লাসে পড়ছ। তারপরে দেখো, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। চোখ মেলে কবি এখানে বোঝাতে চেয়েছে, কবি যখন চোখ মেলেছেন, অর্থাৎ তিনি যখন প্রথম পৃথিবীর আলো দেখলেন, তখন তার চোখ জুড়িয়ে গেল। ওই আলোতে নয়ন রেখে কবি কী করতে চান, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। এখানে মুদব বলতে বোঝানো হয়েছে কি বুঝব বা বন্ধ করব। তাহলে কবি কী বলেছেন, যে আলোতে, যে মানে জন্মের পরে কবি যে আলোটা দেখেছেন, সে আলোতে তার কী করেছে, তার চোখ জড়িয়ে গেছে, এবং ওই আলোতে ওই আলোটা দেখে যেন কবির শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, মানে চোখ বন্ধ করতে পারেন। দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি যখন আমরা কবিতাটি পড়ব, তখন আমাদের কিছু কথা মনে করতে হবে। সেটা হচ্ছে দেখো, অনেক অনেক আগে
প্রাচীন সংস্কৃত কিছু পণ্ডিতরা একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে জননী এবং জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। এছাড়াও প্রাচীন রোমান দেশে একজন বিখ্যাত কবি ছিলেন, যার নাম ভার্জিন। তিনি বলেছেন, মানুষের মধ্যে সে সবচেয়ে বেশি সুখী যে তার জন্মভূমিকে স্বর্গের চাইতেও বেশি ভালোবাসে। এবং একই কথা দেখো আমাদের ইসলাম ধর্মেও বলা হয়েছে, দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। আসো সেই প্রেক্ষিতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সমগ্র জীবনে বা সমগ্র সাহিত্যে তিনি দেশপ্রেমের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, অর্থাৎ নিজের দেশ সেটা যেমনই হোক না কেন সেটাকে কী করতে হবে, আমাদের ভালোবাসতে হবে। এই একই কথা যদি আমরা একটু ভিন্নভাবে বলি, আমাদের যে মা আমরা তাকে কিন্তু খুব ভালোবাসি, এই জন্মভূমিটা হচ্ছে কি নিজের দেশ, মানে যে দেশে যে দেশে জন্মগ্রহণ করে সেটাই হচ্ছে কি তার জন্মভূমি। এই জন্মভূমিটাকে যদি আমরা আমাদের মায়ের মতো ভালোবাসি, দেখো আমাদের মা যেমনই হোক না কেন আমরা কিন্তু তাকে মা বলেই ডাকি, ওই রকমই আমরা দেশকে যেরকমই মানে আমাদের দেশটা যেরকমই হোক না কেন আমরা যদি দেশকে আমাদের মায়ের মতো ভালোবাসি, মায়ের চোখে দেখি, তাহলে আমাদের দেশটাও অনেক সুন্দর। কবি এই কবিতার মাধ্যমে কী করতে চেয়েছে, আমাদের মানে দেশের প্রতি যে মমতা, দেশের প্রতি যে ভালোবাসা, তিনি সেটাই প্রকাশ করতে চেয়েছেন। দেখো এই কবিতাটি যে আমরা এতক্ষণ পড়েছি, তাহলে আমরা কী বুঝেছি আমাদের জন্মভূমির প্রতি, কীভাবে আমার জন্মভূমিকে আমাদের কীভাবে ভালোবাসতে হবে, কীভাবে তার প্রতি মমতা প্রকাশ করতে হবে। এগুলো দেখো মূলত এই কবিতার মাধ্যমে কি কবি কী করেছে, খুব কম কথায় নিজের মনে যে আবেগ বা নিজের মনে যে অনুভূতি তা কী করেছেন, প্রকাশ করেছেন। কবিতা কবির উদ্দেশ্য ছিল যে মাতৃভূমির প্রতি কবির গভীর মমত্ববোধ প্রকাশ করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। শিক্ষার্থীরা তোমরা বাসায় এই কবিতাটি যখন পড়বে তখন কী করবে, প্রথমে তোমাদের লেখক পরিচিতিটা পড়ে নেবে, তারপরে পাঠ পরিচিতিটা পড়ে নেবে, শব্দার্থগুলো পড়বে। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।